مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ثبت قلبي على دينك. اللهم ثبت قلبي على دينك. اللهم ثبت قلبي على دينك. রমজানের আজকে কত তারাবিহ হইল, 21 রাত্র নেই। শাহরুন আজিম মনে আছে না? আরেকটা কি শাহরুন মুবারাকুন, তিন নম্বর শাহরু লাইলাতুল কদর, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই তো ঠিক, শাহরুন আজিম, শাহরুন মুবারক, শাহরু লাইলাতুল কদর, আজকের রাত্রের সম্ভাবনা। আজকের রাত্রে কি হুজুর আলাইহিস সালাম বলছেন? 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27-এর রাত্রে, 29-এর রাত্রে, এ বুখারী শরীফের মধ্যে এইভাবে লেখা আছে। তার মানে আজকে সেই রাত্রির একটা, আমাদের অনেকের মনেই নেই। আজকের রাত্রে সে এক, অনেক মুতাকিফিনরা আছেন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কবুল করেন। মুতাকিফিন সম্বন্ধে ইনশাআল্লাহ পরে কথা বলবো। জরুরি কথা যেটা, আগেও বলছি কালকেও বলছি, মসজিদের সাথে কোনো বেয়াদবি না হয়। নেকি নিতে আসলেন, গুনার ঝুলি নিয়ে যাইতে হয় ফিরিয়া, তা যেন না হয়। এতেকাফে আসছেন নেকির জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। আল্লাহর সম্পর্ক তো আছেই, এটা যেন ছুটা না যায়, মসজিদে এসে যেন ছুটে না যায়, ছিন্ন না হয়ে যায়। এটা বাসা না, এটা অফিসও না, এটা আমরা জানি বাইতুল্লাহ। বাইতুর রহমা, আর আমাদের সম্মানে নাম রাখা হয়েছে মসজিদ। মসজিদ মানে সিজদার জায়গা, আসলে তো আল্লাহর ঘর, আল্লাহর রহমতের ঘর। প্রসিদ্ধ হওয়ার প্রশ্ন ছিল বাইতুল্লাহ,
এটা কইলে ওই বাইতুল্লাহর লোকে মিলে যাবে, এই জন্য বাদ দিছে। বাইতুর রহমা, এ তো সব মসজিদই বাইতুর রহমা, সব মসজিদই মসজিদ, এই নামটা রাখতে পারতো বাইতুর রহমা। কারণ আমরা যখন ঢুকি মসজিদে তখন কি পড়ি, এর আগে পিছিয়ে কিছু পড়ি কিনা, মাশাআল্লাহ। আপনারা যারা জানেন, আপনার পাশে যারা তারা জানে কিনা খবর নিছেন, খবর নিবেন, কালকে আবার জিজ্ঞেস করুন, কয়জনের খবর নিছেন। বাইতুল্লাহ বাইতুর রহমত না রাইখা মসজিদ বলে বান্দার সম্মানার্থ। হাসরের ময়দানে যে সমস্ত আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা, মাহবুবিয়তের আমল, নবী আলাইহিস সালাম হাদিসে বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছেন, আইয়ুল আমাল আহাব ইলাল্লাহ, সবচেয়ে আল্লাহর পছন্দের, আল্লাহর মাহবুব হওয়ার, আল্লাহর মুহাব্বত লাভের আমল কোনটা? হুজুর বলছেন, আসসালাতু আলা মিকাতিহা, নামাজ সময় মতো পড়া, নামাজের মতো নামাজ পড়া, এই কাজের দ্বারা, এই আমলের দ্বারা আল্লাহর মাহবুব হওয়া যায়, মকামে মাহবুবি মাহবুবিয়াত হাসিল, আল্লাহর ওলি হওয়া যায়, সাহেবে বেলায়েত হওয়া যায়, সাহেবে নিসবত হওয়া যায়। আর সমস্ত নামাজের মধ্যে এবং নামাজ ছাড়াও যত আমল আছে, সবচেয়ে প্রিয়তম আমল সিজদা। কোরআনে আজকেও পড়ছে, তেলাওয়াত করছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তিন অর্থ করা যায়, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর তৌহিদের জন্য, আল্লাহর মারেফতের জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য তৈরি করা হয়েছে মানুষকে, জিন জাতিকে আল্লাহর মাহবুব হওয়ার জন্য তৈরি করা হয়েছে। যতটি আমল আছে শ্রেষ্ঠ নামাজ, আর বাকি সব আমল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হল সিজদা। কেন? চেহারা সহ শরীরের সুন্দর সুন্দর দামি জায়গাগুলো সবই মাটিতে লুটাই দিই, আল্লাহকে বুঝাই যে আমরা তোমার গোলামি করি, আল্লাহকে বুঝাই আমরা সবাই তোমার আশে, আর কেউ নাই, হাত পা সহ সব কিছু তোমার কাছে লুটাই দিলাম, আমি তোমার গোলাম, মাথা মাটিতে লাগাই দিলাম, মার সামনে যদি কেউ মাথা তার সন্তানে পায়ের মধ্যে লাগাই দে, কান্দন শুরু করে, মা কোলে নিয়ে কাঁদে এবং বুকে নিয়ে চুমাবে। হযরতে ফজলুর রহমান গাঞ্জ মুরাদাবাদী, একজন বহুত বড় আল্লাহর ওলি, গেছেন পৃথিবীতে, হযরত থানবী দুইবার ওনার সাথে সাক্ষাৎ করছেন। উনি সিজদা গেলে ওনার দেরি, আরো অনেক বুজুর্গ আছে ওনার কথা মনে পড়ছে, এই যে কাজ হইতেছে এখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় থেকে দেখেন, একটা পড়লে মাথা সিদ্ধি হয়ে যাবে, এই দিয়ে বলার জিনিস নাকি? ছাত্র শিক্ষক এগুলো বুকার মতো কথা নি পেরেছেন, সব নামাজের সময় ওখানে দাঁড়ায় এরা কাজ করতেছে, কি একটা যদি পড়ে যে স্লিপ কেটে, এটা নিচে পড়লে কেউ বাঁচবে?
এটা বলে দেওয়া, ওই যে ছোট্ট বাচ্চারা দেখছে কিভাবে দাঁড়ায় রয়েছে, এখানে কোনো খবর আছে? মানুষের যখন নাকি মেধা নষ্ট হয়ে যায়, তার কোনো বোঝায় কিছু লাভ হয় না। যারা এগুলো কাজ করতেছে তারাও দেখলে তারার কথা মানে না, অন্যরা ছায়া দেখে, বড় বড়রা ওখানে যে আড্ডা মারে, দেখার জিনিস এই যে উঠাইতেছে একটা পড়লে। ওখানে সব যায়, আসর নামাজের সময়, জোহরের সময়, প্রতিটা নামাজের সময় 150 কার। যদি হাতটার উপরে পড়ে স্লিপ খাইতে তখন বোঝা যাবে সব দোষ মাদ্রাসার। এখানে মজলিস এটেছে এনো শয়তানে বসতে দেন না, ওখানে খারইয়া ওটা রং দেখতে পাব। এদের কিসমত বদ কিসমতি এখান থেকেই বোঝা যায়, কিসমত কতটুকু ভালো বদ কিসমত কাকে বলে। এখানে মজলিস হইতেছে, এখানে না বসে এখানে কারে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখে আল্লাহ জান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রমজানের মাসে ওরা ঘুরে দৈনিক একবার দুইবার করে রাগারাগি করতেছি, তার সোজা করা নিয়ে বসা নিয়ে কি যে হইতেছে মসজিদে, নিজের ঘরের সাথে জন্য এটা আর একটা একামত হয়ে যেতেছে। হ্যাঁ বই রয়েছে ওদিকটা কাতার ঘুরে আছে, এদিকটা নাই, এটাও বুঝা না। সুন্নত কাকে বলে, আল্লাহ পাক আমাদের সমজদার, বহুত বড় নিয়ামত ইস্তেহজার, আকল সময় মতো বুদ্ধি কাজে লাগাইতে পারা, কিসের মাথার মধ্যে দেমাগ নেই আর কি করা যাবে, বলা ছাড়া এখানে কি ব্যবস্থা করা যাবে যে যাই না। এই এক একটা পড়তেছে কঠিন, একটা যদি স্লিপ কাটে মিষ্টি হইতেছে, নিচে পড়লে আর বাসার কোনো উপায় নেই বোঝায়। তো ওখানে যায় দাঁড়ায় কি দেখে আল্লাহ, এরকম ঘটনা কি দুনিয়াতে ঘটে নাই যে পড়ে গেলাম সর্বনাশ হয়ে গেছে? আল্লাহ আমাদের ফহম দান করুন, ইস্তেহজার দান করুন। আমি বলতেছিলাম যে মুতাকিফিনরা আসছেন, দুই দিন তিন দিন আগে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, আজকে অনেক নতুন মুতাকিফিন আসছেন, যারা পুরান এখানে এতেকার করছেন তাদের এখানের আদাব বুঝাবেন। মসজিদের আদাব, মসজিদ বলা হয় এই জন্য রহমত বাইতুর রহমানা বইলিয়া মুসল্লিদের সম্মান বুঝাইবার জন্য আল্লাহর কাছে সিজদা সবচেয়ে পছন্দ হয়, এটার মধ্যে তার মাহবুবিয়ত প্রকাশ পায়, গোলামিয়ত প্রকাশ পায়, অহংকার নাই আমার জন্য মাথা নত করে দিছে, ফেরেস্তারে সাক্ষী রেখে বলে আমিও তাকে বুকে উঠে চুমা দিলাম। ফজলুর রহমান গঞ্জ মারাদাবাদী খুব বড় বুজুর্গ ছিলেন, ওনার দুইটা তরিকা ছিল, মজার কথা মিলে গেছে। ওনার কাছে কেউ দেখা করতে গেলে ছেঁতে উঠতে, খুব চেঁচাচেঁতি করতে, আমার লোকে খালি চেঁচাচেঁতি হয়, দৈনিক 10-15-20 বার চেঁচাচেঁতি হয়। কতবা বুঝাইছি এনে হাদিয়া নেই, হাদিয়া দেওয়ার উসুল আছে, এই উসুল বুঝাই দিছি। দুইজনে কথা বললে ভিতরে আরেকজন যাইতে নাই, ভিতরে গিয়া তোর হুজুর আসু, আপনি আসেনি তো যাওয়ানের প্রশ্ন করতে পারেন, আসছি তো যাব। ভিতরে আমার সামনে গিয়ে যখন বলেন যে হুজুর আসবো, আসছেন তো যান, তাহলে হুজুর রাগি পিসেদা সালাম দে, আসসালামু আলাইকুম, পিসের সালামের উত্তরে দাঁড়ান আমি আসছি, আপনি
যত বড় মুরব্বী হন আমার জন্য দাঁড়ান। বেয়াদবি, নামতেছি উঠতেছি যাইতেছি সালাম দিতেছেন, 2 ঘন্টা নামাজ পড়ছে আরেক ঘন্টা ওয়াজ করে ফেসাবে ধরে না, এই সময় কিসের সালাম? মসজিদে সালাম দেওয়া নিষেধ বলি নেই, আপনার মুসাফা করলে আর 10 জনে মুসাফা করবে না, এই সমস্ত পেরেশানি আছে। ইজ্জাম মতো বলতে বল কত বলুন যায়, একজনে শুনলে আর 10 জনে শিখাই দেব। গঞ্জ মুজাহদ্দিন রহমতুল্লাহ আলাই খুব চেতেন, পরে একজনে বলছে ইয়ে ভি সুন্নত হ্যাঁ, আপ সুন্নত সুন্নত করতে হ্যাঁ, আদমি মোহব্বত করকে আতে হ্যাঁ, আপসে মিলনে কে লিয়ে দোয়া লেনে কে লিয়ে আপ এত গুসা করতে হ্যাঁ। নরম তবিয়ত আছেন, তখন জালাল ছিল না, বলছে দেখো আসলে মা বহু জিয়াদা নরম হুম, লেকিন আমার নরম পায়া এরা আমার খায়া ফেলায়, 2 রাকাত নামাজ পড়বো, 1টু কোরআন শরীফ তেলাওয়াত করবো, আল্লাহ আল্লাহ করবো, সময় পাই, একজন যায় একজন আসে, একজন যায় একজন আসে, 1000 বললেও মানে না, তো না আমি সাপ হইছি, যাতে এরা আমার পেরেশান না করে আমি যেন একটু আল্লাহ আল্লাহ করার সময় পাই, আল্লাহর সাথে কথা বলতে পারি ইত্যাদি ইত্যাদি। এই জন্য রাগ, কিন্তু আমি যার অব্দি রাগ করি এটা তার জন্য দয়ায় পরিণত হয়। কি আজীব বুজুর্গ ছিলেন, উনি সিজদার মধ্যে যায় অনেক দেরি করতে, খুব দেরি হয়ে যায় সবাই তো কুলাইতার, খাস করে ইমামতি করতেন, আর ইমামের জন্য হুকুম আছে মুসল্লিদের রেয়াত করো, এটা হলো আসল সুন্নত, মুসল্লিদের রেয়াত করো। ছোট্ট মশলাও কয়েকদিন ধরে বলবো ইমামরার জন্য জরুরি, কিন্তু বললে 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 যায় গে, ফেকার কিতাবের মধ্যে পাওয়া কঠিন। তো উনি বলেন যে আমার যে সিজদা দেরি হয় কারণ জানবা, তখন মেজাজ সুন্দর ছিল, বলে আমি যে সিজদা যাই তখন আমার তো সিজদা সুজদা মনে থাকে না, আমি দেখি আল্লাহর কুলের মধ্যে আমি বসছি, ছোট বাচ্চাকে মা যেরকম কুলে নিয়ে চুমা দেয় আমি দেখি আল্লাহ আমাকে কুলে নিয়ে চুমা দিতেছে। আল্লাহ কুলে নিয়ে চুমা দিলে কেন উঠবার চায়? আল্লাহু আকবার, কেমন মানুষ দুনিয়া দিয়েছে। আর নতুন মুসলমান যে হয় সেও তো একদম পাক পবিত্র হয়ে যায়, মার গর্ভে জন্ম নিলে যেরম পাক হয় এরম পাক হয়। একজন তবলিগের উসিলায় মুসলমান নতুন মুসলমান হয়েছে, আল্লাহ পাক তবলিগকে কায়েম ও দায়েম করেন, দুশ্মন শত্রু মুক্ত করেন, ফাসাদ মুক্ত করে দেন। এশার নামাজের পরে মাগরিবের পরে আসার পরে কিতাবি তালিম হয়, ন মুসলিম নামাজ পড়তেছে, নামাজ তালিম তো মেহরাবের কাছে হয় সাধারণত, এখানে মেহরাবের এনে ন মুসলিম যে হ্যাঁ সিজদাত গেছে, সিজদাতে মাথা ওঠে না, 8 ঘন্টা যেতেছে, মানুষ যা তালিম কিতাবের যে এলান করছে সব বাইরে যেতেছে, সিজদায় আছে কিছু বলাও যায় না, 1/2 ঘন্টা পরে সিজদাতে মাথা উঠেছে, সালাম ফিরানির পরে। সাধারণত যেটা আমরা জানি তবলিগ তো খুব নরম হয়, মহাব্বতের তবলিগ হলো মহাব্বত, দয়া মায়া একজন আরেকজনের একরাম করা, গালি খাইলেও গালি দেয় না, থাপ্পর মারলেও কিছু কয় না, এইটা তবলিগের আরেক পরিচয়, যেটা এখন বড় দুঃখজনক হয়ে গেছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ তবলিগের মধ্যে ভাগাভাগি দূর করে মুত্তাহেদ করে দেখ, ওলামাদের নেতৃত্বে চলো, হক তরিকা চলো। উনি বলে চোখের পানি যেতেছে, সিজদাতে মাথা উঠাইছে, সালাম ফিরাইছে, চোখে পানি, মুখ ভরে ভাইসা গেছে। আমি সব নরম হয় বুঝাইছে যে দেখো আমরা তো এশার নামাজের পরে তালিম করি, তুমি যে আধা ঘন্টা সিজদাত পড়ে রইছ, আমরা তো তালিম করতে পারি না, মানুষ তো সব চলে গেছে, তুমি সিজদা মেহরাবের এক যাই যেখানে বসে তালিম করব, ওখানে কিভাবে করব? না খান্দা তাবলি গেলে তো নামাজিরা নামাজ পড়তে থাকে, এই অবস্থায় হ্যাঁ তবলি শুরু করে দে, বই পড়া শুরু করে দে। আজকেও মাগরিবের সময় আমার এমন পেরেশানি হয়েছে, একজনের পিছে নামাজ পড়ছি, দুইটা তিনবার তার টেলিফোন বের করে হ্যাঁ দেখছি আওয়াজ হইতেছে, এরপরে নামাজ শেষ করে আসলে টেলিফোন বের করে ওই না বসে টিপে 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 কথা কইতেছে। আমার মনে হইলো কোন বুজুর্গের কাছে বয়াত, কিন্তু এসলা হয় নাই, চিন্তা করে নাই, সালামটা মাত্র ফিরাইলো মাগরিবের, আমি যে টেলিফোন খুলিয়া রিং করতেছি, এর মধ্যে বাতির আলো দেখলেই তো আরেকজনের চোখ আসে, সামনে রেখে দেয় সাইরেন করে ওইটা এরকম করতে থাকে, তার পাশের ব্যক্তির নামাজের অসুবিধা হয়। এরপরে করছে কি, হ্যাঁ বাইরি বোঝে বাইরি ধরে না, বেহি নামাজে তো টেলিফোনে কি আসছে জানি, আমি যে নামাজ পড়তেছি সোজা আমার দিকে হয়ে বেরিয়েছে, আমি মাগরিবের দুই রাকাত সুন্নতে দাঁড়াইছি, আমার দিকে একদম এভাবে বেরিয়েছে, মানে আমারে বলতেছে তুমি নামাজ ছেড়ে দাও আমি বেরিয়ে যাই। মুসল্লি নামাজ পড়তে থাকলে তার দিদি এভাবে ফিরে দাঁড়ায়, অনেক সময় নামাজ মুকরু হয়ে ওলামারা লিখছে যে তুমি এনে বৈশা একবার এই করতেছ, একবার এই করতেছ, একবার টেলিফোন করতেছ, এইভাবে বৈশা রইছ, আরেকজনের নামাজ নষ্ট হচ্ছে কিনা? মসজিদের থাকলে নামাজি হইলে এই জরুরি মশলাগুলো জানা দরকার, বের হয়ে আপনার যাইতে হবে, আপনি পিছনেই থাকেন। আরেক মশলা আছে যে যে নামাজের পিছনে সুন্নত আছে, শুরু করার আগে আধা মিনিট লেট করে সুন্নত শুরু করো, যাতে যার যাওয়ার সে চলে যেতে পারে, এতটুকু টাইম দিয়ে দে, তখন চলে যান, সালাম ফিরাই আল্লাহ আকবার বামলেন, ভাই দিয়া অন্য মুসল্লি শেষ করতে পারে নাই, না আপনি যাওয়ার জন্য একবার এরম করতেছেন আর একবার এরম করতেছেন, অন্য মুসল্লিদের পেরেশানি হইতেছে। তবলিগের ওই লোকে বলে কানতেছে আর বলতেছে দেখো, তার বুঝ অনুযায়ী বলছে, আপনার বুঝ আমার অনুযায়ী না, নতুন মুসলমান হয়েছে, এত ইসলাম সম্বন্ধে গভীরভাবে জানে না, তবে কানতেছে সে, তার মনের মধ্যে কোনো কিছু আছে প্রকাশ করতে পারতেছে না, কথা বলছে সে, যেটা পড়ি যা ছিদ্রি হয়ে যায়। সে বলে তোমরা তো পুরানা মুসলমান, তোমাদের আওয়াজ আল্লাহ বুঝে, আমি তো নতুন মুসলমান, আমার আওয়াজ তো আল্লাহ বুঝে কিনা এখনো পরিচিত হয়ে সারতে পারি নাই, এই যে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, তুমি আমার প্রতিপালক, তুমি আমি বড়, তুমি আমার বড়,
বড় রব তুমি, এই যে বলতেছি আল্লাহ রাউ করে না, জবাব দেয় না, এই জন্য আমি মাথা উঠাই না, আল্লাহ তো আমার জবাব দেয় না। তোমরা না বললে যে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয়, আমি তো সিজদাত করে বলতেছি সুবহান রব্বি আল আলা, হে আল্লাহ তুমি মহান নিখুঁত, যে ডাকে তোমারে সাড়া দাও, আমি তো তোমারে ডাকতেছি, আমার রব বলতেছি রব্বি রব্বি, তুমি আমার প্রতিপালক, আলা তোমার সে বড় মহান নাই, কিন্তু আল্লাহ তো সাড়া দেয় না। এই আধা ঘন্টা ডাকতে ডাকতে এই মাত্র আল্লাহ জবাব দিছে, এই মাথা উঠাইলাম, ইয়ে ভি নামাজ পড়নে ওয়ালে হ্যায় হাম ভি নামাজ পড়নে ওয়ালে, এসে আদমি তবীল নামাজ পড়ে মজা হি মজা আতা হ্যায়, আর আমাদের নামাজ খালি লম্বা লম্বা মনে হয়ে যায়। ইমাম সবর এত তাড়াতাড়ি করে নতুন এক মস্তা বেরিয়েছে, কি বলবো এগুলো, রে বলার তো কিছু নাই, শুনে দেওয়া বলে দেওয়া, তারাবির ভিতরে দুরুদ শরীফ পড়ন লাগবে না, এবং অনেক জায়গার মধ্যে দুরুদ শরীফ বাদ দিয়েছে, আফসোস আফসোস। সবচেয়ে বড় দুরুদকে শেষে রাখার অর্থ বুঝো, এই নবীর উসিলায় দুরুদের উসিলায় তোমার দোয়া কবুল, নামাজ কবুল হইবে, এই তো আসল এই পুরাটা জায়গার মধ্যে। মুস্তাহাব শূন্য, মুস্তাহাব হইলেই দাম কমে গেল কেমনে বুঝলা, তারাবি তার মধ্যে এই মশলা ইদানিং কইতেছে দরকার নেই, এইটাও কইতেছে নফল নামাজে পড়লেও সই না পড়লেও সই, গলত কথা, তফসির করবো না আজকে, আমার একটা মজুর হয়ে গেছে, সুন্নতে মুয়াক্কাদা, সমস্ত ইমামদের কাছে সুন্নতে মুয়াক্কাদা 20 রাকাত। আগে একদিন বলছি এখানে বেশি অসুবিধা হইলে জামাতে না আসতে হইলে বাসায় হইলেও পড়বে একা, কিন্তু মনে চাইলে পড়বে মনে চাইলে পড়বে না, গলত কথা, কবিরা গুনাহ হবে, সুন্নতে মুয়াক্কাদা। এর বাইরে যা বলে ভিত্তিহীন। আমি যে কথাটা মনে অনুভব করতেছি কয়েকদিন ধরে বলবো বলবো ভুলে যাই, মনে থাকে না, আজকে সকালের মজলিসে আসেন ভুলে গেছে, পরে মনে হয়েছে, পরে দিয়ে যে আইসে আর কুলাই দিব, আল্লাহ, বিভিন্ন মসজিদে স্বাভাবিক নামাজ পড়ার নিয়ম কি, তেলাওয়াতের তরিকা কি, 1 মিনিটের মাঝে বলাস মধ্যম ভাবে, না বেশি দ্রুত না বেশি ধীরে, এটা হলো কেরাতের তরিকা আম ভাবে। আবার এখানে অনেক ইমাম থাকেন তাদের জিব্বায় এরকম, শুরু করলে দুইয়ালি হয়ে যায় জিব্বা এমন মোটা, তাদের বড় জামাতে ছোট ছোড়া পড়া উচিত, দেখা যায় আলহামদুর সুরা হ্যাঁ পড়লে 10 মিনিট লাগে 5 মিনিট লাগে, অথচ মুতাওয়াসসিত তরিকায় যদি পড়া যায় তাহলে 1-2 মিনিট লাগে। জাহেরি আসল ফতোয়া অনুযায়ী তো ওয়াসল আফজল, হাত্তা কেফি সুরাতিল ফাতিহা, কিন্তু মুতাখিরিন উলামারা সুরা ফাতিহার ব্যাপারে একটু তখফিফ করছে, সরি হাদিস আছে যে আল্লাহ রসুল প্রত্যেক আয়াতের মধ্যে থামছেন, এখানে আল্লাহ জবাব দেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আল্লাহ বলে হামিদানি আব্দি, আর রহমান রহিম সানানি আব্দি, মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আব্দি। এইভাবে এই জন্য মুতাখিরিনদের অনেকের ফয়সালা যে আলহামদুল সুরাটা যদি প্রত্যেক আয়াতে ওয়াকফ করে ঠিক আছে, এটা মুতাখিরিনদের কিছু লোকে বলছে, কিন্তু এখনো জমহুরে উলামায়ে আহনাফের সিদ্ধান্ত একটাই, সুরায় ফাতেহার মধ্যে ওয়াসল অফজল, দম রাখতে পারে না সেটা ভিন্ন কথা, তার জন্য হুকুম ভিন্ন। বাকি সুরার মধ্যে অসল অফজল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজের মধ্যে এটা আফজল সুরত না, অসল আফজল, দমে কুলায় না, এটা আরেজি হুকুম, ওয়াসল আফজল। যারা আলেম যদি ভালো করে তাকিদ জানতে চাও, হাদিস সহ এলাও সুনান দেখো, যেখানে স্বামী তৈরির আলোচনা আছে ওই দেখো, আর এলাও সুনানে সুন্দর তফসিলাত আছে, উনিও সলা সুরায় ফাতেহার মধ্যে ওয়াসলকে আফজল করার দিয়েছে মজাবে হানাফ। এটাও আমার আজকে বলার মকসুদ না। আমার আরেকটা মশলার থেকে আরেকটা মশলার ফুলঝান আসছে আমার দিয়ে, পাঁচ সাত দিন যাব আমি কোনো ফেকার কিতাবে দেখি নেই, কিন্তু আমার মনের যেটা এটা বলতেছে, এটাই যে মানতে হবে এটা না, যে আলেমরা শুনবে এটা একটু দেখবে, কেউ যদি নামাজের মধ্যে এইভাবে পড়ে তাব্বাত ইয়াদা আবি পড়লো, এরপরে সুরায় নাস পড়লো, কয়টা সুরা মধ্যে, তাহলে মুকরু হয় না নামাজ। কিন্তু যদি তাব্বাতি পড়ে কুল হুয়াল্লাহ বাদ দিয়ে সুরায় ফালাক পড়ে, উলামারা মুকরু তানজিহি লিখছেন, একটা সুরা মধ্যে বাদ দিয়া বাদ দিয়া পড়লে কি লিখছেন, মকরু লেখে নাই। এর কারণ কি, অন্য মজাবে নাই আমাদের মজাবে, আমাদের মজাব বড় এহতিয়াতের উপরে মবনি, মুহতাত। সারা দুনিয়ার আলেমরা বলে এবাদাতের মধ্যে হানফিদের মজাব এত সুন্দর, এত কামেল ও আকমাল, যে অন্য কোন মজাবে দেখা যায় এত সুন্দরভাবে নামাজ পড়ে। তা আমাদের ফোকাহারা লিখছেন, কেউ যদি আলাম তারা পড়ে পরের সুরাটা হলো লি ইলাফি, এরপরেরটা কি আলাম তারা পড়ে আড়াই তাল্লাদি পড়লে এটা মুখরু তানজিহি, আর উল্টা পড়লেও তানজিহি। কোরআনের যে কোনো জায়গাতে পড়া নামাজ হয়ে যাওয়ার কথা, নামাজ হয়েও যায় কিন্তু উত্তম না, কেন, কারণটা কি? কারণ আসলে এইটুকুই মনে হয় যে তুমি আলাম তারা পড়ছো, আল্লাহ এটার সাথে রাখছেন লি ইলাফি, এটার মধ্যে রেখে ওইটা পড়লা, দিলে না থাকলেও এই যে তিনজন বয়ে রয়েছে এই তিনজনের ইনারে দিলাম একটা কলা, ইনারে একটা দিলাম, ইনারে বাদ দিয়ে ইনারে দিলাম, তো তার মনের মধ্যে আছে আমারে বাদ দিল কে, দশ জনে বলে যে কিরে ভাই পরে তো দিল না, হয়নি এরকম হয়। বুখারিতে এক হাদিস আছে, নবী আলাইহিসসালাম নয় জনের মধ্যে দিতেছেন, এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বা আরো কম বেশ হইতে পারে কিছু হাদিয়া দিতেছেন, একজনের বাদ দে সবাইরে দে
সাআদাম একজন আছে, সাআদ ওনারে যায় না, হে তো কিছু কয় না, কি বলবে? আমরা আমরা যদি আমাদের চিন্তা করি তো লজ্জা পাইতেছি, চোখে পানি বেরিয়ে যায়, সরব লাগতে থাকে, সবাই দিল আমার দেয় না, এটা আবার বলি কেমনে, উঠতে জায়গার আগে এত কিছু, আর অন্যরা কি করবে? মুসলমান মুসলিমান এমন যে হুজুর কি তারা চিনে না, কাফের মনে করলো কিনা? ইয়া রাসূলুল্লাহ মুসলিমান, আমরা যেরকম মুসলিম পাইলাম হেও তো মুসলিম পাইতে পারে। হুজুর বললেন মুমিনান, হুজুর বললেন আ মুসলিমান, তুমি কেমনে জানো যে হ্যাঁ মুমিন, হ্যাঁ মুসলিমও তো হইতে পারে, আও মুসলিমান, আওয়া মুসলিমান। তিনবার আরে তুমি তারে মুমেন বলতেছো, মুমেন না হ্যাঁ মুসলিম, হুজুর তো নাই করে দিছে। মুমেন আর মুসলমান যে কি পার্থক্য এটা বলতে গেলে অনেকক্ষণ লাগবে, কতক্ষণ দিতেছে, আবার দিতেছে হুজুর, আবার কলে আর রাসূল আল্লাহ ওয়া মুমেন ফেরে দেন না আপনি মুসলিম, এইভাবে তিনবার বলছে, পরে দেয় নেই বুঝেন। আচ্ছা চুপচাপ থাকতো দিত না এক কথা, এন আমার দেয় নাই সবার দিছে দিছেন, আবার এটা নিয়ে প্রশ্ন উঠার পরেও গণা যাওয়া যাবে না, তখন কি পরিমাণ লজ্জার কথা এটা। সুবহানাল্লাহ, সাহাবাদের কি জজবা, আমারে দিলেন তারেও দেন, বহুত শিক্ষার জিনিস। আনসারীরা জমিনের সম্পদ সব ভাগ করে দেন মুহাজিরদের, ইসার কারে বলে, মহাব্বত কাকে বলে, আরো ঘটনা। এরপরে হুজুর বললেন যে তোমাদের একটা কথা বলি, তোমরা ভুল বুঝো না, আমি কেউরে দেই কেউরে দেই না, এটা মুমিন মুসলমান এই হিসাবে না, এটা আমার একটা বিশেষ অবস্থা, যাকে আমি বেশি আপন মনে করি ওরে দিই না, সে তো আছে আমার, অনেক মানুষ আছে দুর্বল অভাবী, আর অনেক মানুষ আছে ওদের না দিলে দুঃখ পায়, চলে যাবে মুসলমান ছেড়িয়া ইসলাম ছেড়ে দিতে পারে, না পাইলে হাই হল্লা করে হতাশা হয়ে যায়, এক এক সময় এক এক কারণে আমি দেই, এইটা হলো আমার নিয়ম। কেউ দেওয়ার না দেওয়ার উপরে মহাব্বত আদবে মহাব্বত স্নেহমায়া নির্ভরশীল না, একজন যে দিলে আর একজন না দিলে, মধ্যে যারে দিল না হ্যাঁ কষ্ট পায়নি, দেখতে খারাপ দেখা যায়, এমনই কোরআনের একটা তরতিব বানানো হয়েছে। এই সুরা পরশু আলম তারা ইলাফ তো তার সাথে লাগাই, এটা কি কারণে বাদ দেওয়ার পর একটা পড়ো, দুইটা একসাথে পড়ো, নামাজের ভিতরে কোরআনের মধ্যে পড়ার সেহেতু আখেরে পড়া উচিত, যেহেনতে পড়ো একসাথে দুই রাকাত পড়ো, এহেনতে একটা ওহেনতে আরেকটা, ছেড়ে দিলা কেরে সুরার মধ্যে একটু পড়ে পরে সুরা পরে কেলে, প্রথম প্রথম থেকে তুমি দুইটা সুরা পড়তো ছোট ছোট মাগরিবে, মাগরিবে কোরআন মধ্যে দেখেন তো একটু পড়ে পরে আবার আয় হেনে লাগাই, কেন তখন তার কষ্ট লাগে না, দুই সাইডে সাইডের মধ্যে দেশে পড়লো
এটা আমার মুক্তি চালাই। আলিমরা বুঝলেই যথেষ্ট, এটা আমি কি বানাইলাম, মুক্তি চালাই। পুরা নামাজ বুঝাইতে চাই, তারাবির নামাজ আর ভেতরের নামাজের মধ্যে পার্থক্য আছে। ওয়াজিবা সুন্নত বলে, কিন্তু তেলাওয়াতের মধ্যে পার্থক্যর হুকুম আছে। তারাবির ব্যাপারে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, এটাও সুন্দরভাবে পড়বে যতটুকু সম্ভব। পরে যখন ভেতর পড়বে, ওই তারাবি যেভাবে পড়েছে ওইভাবে পড়বে। কিন্তু মুসল্লিদের দেখা যায়, ইমামদের দেখা যায়, সে বুঝায় দিতেছে তার তেলাওয়াতের তরিকায়, এটা সুন্নত তো বাজে পড়া, এটা করলেই নয়, যে ভেতরটা এটা সুন্দর করে পড়ায় দিই। এটা আমি মশলা জানি না, আমার তবিয়তে বাজতেছে। একই স্থান থাকা চাই, যেভাবে ভেতর পড়াও এইভাবে তারাবিও পড়ায় আসবা। তারাবিটা মাত্র শেষ হইলো, এক তরজে পড়লা, আর ভেতর শুরু করে তর্জ বদলা গেল। এই তর্জে বুঝায় যে পরে আগের নামাজের সেটা দামি বেশি, এটার তেলাওয়াত ভিন্নভাবে করতে হবে, ওইটার তেলাওয়াত ভিন্নভাবে করতে হবে। তাহলে নামাজের মধ্যে নামাজে ঝগড়া লাগাইলে নাকি? ওই নামাজ রে আলহামদুলিল্লাহ তো সুন্দর করে করে দিলা, আর আগের আলহামদুলিল্লাহ এইভাবে বললা, আমার কাছে যেন তবিয়তে সাংঘাতিক লাগে। যেভাবে তারাবি পড়ছ এইভাবে পড়ে দাও, দুইটা একই সাইজ। এখানে যদি না বুঝা যায়, মুসল্লিরা না বুঝে ওই নামাজের সেই নামাজ আরেকবার পড়তে হয়। কেউ বলে হয়তো বলতে পারে যে হুজুর এখন তো তারাবি হয়েছে এতক্ষণ, এখন তো ভিতর হবে, এই জন্য এটা বুঝানির জন্য এইভাবে পড়ি। তাহলে তো আরো মারাত্মক, মুসল্লিরা বুঝানির জন্য এই নামাজ। এটা তো ইমাম সাহেব বলেই দিতেছে ভেতর শুরু হচ্ছে, আর যারা নামাজ পড়ে এরা কি ঘুমন্ত নাকি? বিশ রাকাত হয়েছে বুঝে না, বুঝে না, এটা খুব বুঝে। বিশেষ করে যারা জাওয়াইয়া এরা অনেক বুঝে, যে গুনতে থাকে তো নামাজের মধ্যে, গুনে কয় রাকাত হইলো, কয় রাকাত বাকি, কয়টা বাজে আর কয় মিনিট লাগবে। আপনি যদি হুজুর মানুষের বদগুমানি করেন, আমি নিজে করছি জীবনে, নিজে আমি পড়াইছি করছি, আরেকজনের পিছিয়ে পড়ছি, তখন চিন্তা করছি কতক্ষণে শেষ হবে আর কয় মিনিট বাকি, এই দুই রাকাত কয় মিনিটে পড়লো, তাহলে বিশ রাকাত কয় মিনিট লাগবে, মাঝে মাঝে নামাজই ছায়া দেখি কয়টা বাজে। এই জীবন তো আমার, প্রত্যেকে যে যেমন হয় সুর, ব্যক্তির সুর মনে করে। নদীর এইবার একজন গোসল করতেছে সুরে, আর ওদিক দিয়ে আল্লাহওয়ালা সারা চুরি করছে, সে সারাত্রে আল্লাহর এবাদত করছে। সকালে গোসল করে নামাজটা পড়বো শান্তিতে, আর গোসল করে যাতে সুর না ধরা পড়ে। এন এক বুজুর্গ ওদিক দিয়ে গোসল করে, আর হ্যাঁ এই সুর এদিক দিয়ে গোসল করে। বুজুর্গ বলে যে ভাবতাম এই জঙ্গলের সারা রাত্রে আমাদের শুধু আমি করি, ওই যদি হাজার আরেকজন আল্লাহর ওলি আছে সুরে কয়, ভাবতাম যে আমি একাই বুঝি চুরি করি, ওই যে আরেকজন আছে। আল্লাহু আকবার, আমি এটার জবাব দিলাম যে হুজুর আপনি বুঝেন কেমন? বুঝি মানে আমি এটা করছি, এখন সামনে উপর বাসাইলে তো আপনারা বুঝে ফেলাবেন, তা নাহলে তো সামনে থেকে উপর বাসাইল। হা, এই জন্য আমার মনে এলো এই মশলা আলেমদের আলোচনায়
আনা উচিত এবং দেখা উচিত। হ্যাঁ, এটা ওয়াজেব আর ওটা সুন্নতে মুয়াক্কাদা। আদাআন লা ফারকা বাইনা সুন্নাহ আল মুয়াক্কাদা ওয়া বাইনাল ওয়াজেব। ওয়াজেব আমালান ফরজ, সুন্নতে মুয়াক্কাদা আমালান ওয়াজেব, লা ফারকা বাইনা। আর নফল হইলেও তেলাওয়াতের মধ্যে তো ফরক নাই, তেলাওয়াত সহি সহি তর্জে পড়তে হবে। এটা ভিন্ন যে আপনি লম্বা পড়বেন ছোট পড়বেন, আপনার ইচ্ছা একান আমার। তাই ইমামদেরকে খেয়াল করা উচিত। এই যে বেশ কি কথাগুলো, আমার ওয়াজ তো আজকে হবে না লাগে। বলতেছিলাম মুতাকিফিনরা ঝুলি বড়ে এবাদত নিয়ে যান, আরেক দল আছে এতে কাফের নামে ধরা পড়ছে গত এক সপ্তাহে দুইবার তিনবার, 1,00,000 টাকা 50,000 টাকা 30,000 টাকা টেলিফোন এখানে কেড়ে আনছে কি প্রয়োজনে? একটা সপ্তাহ টেলিফোন ছাড়া থাকতে পারবেন না, আল্লাহরে কি পাবেন? এখানে টেলিফোন ব্যবহার করবেন কেমনে? আপনার টেলিফোন ব্যবহারের দ্বারা আরেকজনের তেলাওয়াতের ক্ষতি হবে, আরেকজনের নামাজের ক্ষতি হবে, উঠতে বাইরে যেতে থাকবেন, হে বাসায় থাকবো। এটা চার্জ দিবেন কোথায়? এই মসজিদে মাদ্রাসা হকুল এবাদে মুস্তারাকা, আমিও মালিক না, চার্জ দিবেন কোথায়? এই চার্জের পয়সা কে দিবে? হকুল এবাদ নষ্ট হবে। এই জন্য আমি যারা বাধ্য হয়ে করেন বা করছেন, আমি কি করুন, আপনারা তো মেহমান আমার, তাই বলছি ঠিক আছে কাজ করেন। যে আপনারা যদি চার্জ দেন তাহলে আপনারা আইডিয়া করবেন কত টাকা হয়, 100 টাকা হয়, তো আমারে জানাইবেন, আমি আমার পকেট থেকে আপনার এটা মাদ্রাসে দিয়ে দেব মেহমান সাহেব। তবু আল্লাহ আমারে ধরবো, তোরে মাথা বুড়ি করো কেটা বলছিল, মসজিদের টাকা মাদ্রাসার চার্জের টাকা অনুমতি দিলে কেন? ধরবো আল্লাহ আমাকে, ধরলেও থাপ্পর 10টার জায়গায় 5টা দিব কেন? আল্লাহ তোমার মেহমান আইছিল, এরা জানে না বুঝে না, ওরা চার্জ দিছে মুস্তারাকা হক, ওরা আমি আমার মেহমান হিসাবে আমার প্রকৃতি দিয়ে দিচ্ছি। এইটার হাদিস পাওয়া যায়, গন্ডুর লাগছে দুজনের মধ্যে, 1 টাকা দিতে হয় দেয় না, ওরা হুজুর নিজের জিভে দিয়ে দিচ্ছে। ফতে মক্কার দিন এই ঘটনা ঘটছে আল্লাহর রাসূল, বুখারীতে আছে। আমিও মানে আপনারা যদি বলি এটা জায়েজ নাই মানেন না, আপনারা যদি বলি আপনার চার্জ দিলে 1,000 টাকা জমা দিবেন দেন না, এতে কাবে বসুন না থাকুন না, এটা গেঞ্জাম হইল না, এর সাথে বিপদ আমার উপরে আসো, আমার পকেটতে পয়সা দেন। প্রথম প্রশ্ন, এখানে টেলিফোন ব্যবহার করা সহি না মসজিদের ভিতরে, খেলাফে আদম। আর দ্বিতীয় কথা, এখানে চার্জ দেওয়া এটা কিন্তু কারো একার পয়সা না, আপনি যে চার্জ দিছেন 1,00,000 মানুষের হক এটার সাথে আছে। আমার বাবারও ক্ষমতা নাই এটা জায়েজ ঘোষণা করা, মুতামিম হইলেও না, আমি আমার রুমের 1,500 টাকা ভাড়া দিয়ে থাকি, মাদ্রাসার রুমটা যে আমি থাকি মুতামিম, 1,500 টাকা ভাড়া দিই, যাই জিজ্ঞেস করবে আমার রুমের মধ্যে কোন জিনিস মাসার পয়সা নেই, সব আমার নিজের পয়সা, আমার নামে একটা ভাওসারও নেই মাদ্রাসা, যত মেহমান হইতেছে মাদ্রাসা দাওয়াতুল হকের বিভিন্ন সব ভাওসার হইতেছে, আমি টাকা দিতেছি মাদ্রাসা। যে আপনারা এতে কাফে আছেন জানাই দিছি, যারা নিজেরা টাকা দেওয়ার ক্ষমতা রাখে দিবে না দিবে সব আমি দিব, আমার কাছ থেকে নেব, এই বলছি।
মাদ্রাসার ফান্ডের টাকা তো জাকাত ফিত্রা আমি যাবি, একজন এক এক কাজের জন্য দে, ওইটা আমি হেন খরচ করতে পারবো। হ্যাঁ, অনেকে ইফতারির জন্য টাকা আইসে দিতেছি, শরিক হয়েছে অনেকে, মোতাকিফিনের জন্য অনেকে বলে দে, এটা ঠিক আছে। মাদ্রাসার ফান্ডের থেকে তো আমি দিতে পারি না, আইসে তো লোক, আমি আমার নামে লেখো, সব লিখে আমার কাছে পয়সা নিয়ে যাও, আমার পকেট থেকে হুজুর করতে দে, না চুরি করে দিই যদি মনে করে, নাহলে আল্লাহ আমারে দে, যা খরচ হবে আর সে ডবল পাবো, আমি যা খরচ করবো কমপক্ষে 10 ডবল পাবো, এ আমার একই। দুই নম্বর কথা যেটা বললাম, মুতাকিফিনরা, আপনাদের মুসলিম সেলের ব্যবস্থা তো হবেই, সতর্ক থাকেন, আপনার মাল আপনি হেফাজত করেন, আর মসজিদের বেয়াদবি করবেন না, মসজিদের মাল খরচ করবেন না, এটা বাসা না অফিস না, কাপড় শুকায় গেলে বাস করে রেখে দেন, বাসার মতো না দেখা যায়, মসজিদের আদবের খেলা। অনেক আলেমরা আছেন মহব্বতের সাথে তাদের খবরগিরি করেন, নিজাম লিখে দেওয়া হয়েছে এবং আমি বারবার বলে দিছি এই করেন এই করেন, সালামের কাসরত, দৈনিক দোয়া সাহের যাওয়ার একটা আমল দিছিলাম না, আজকে কত চাইছেন, কে কে চাইছ বলো, আতুটাও কয়বার করিয়া, খুব কম হইল তো, আমার জন্য দোয়া করবেন, এই কথাটা 100 বার 100 জন মানুষ বাইর হইল না, এখানে বাইর করো, দেখাও আমারে, এ 100 বার বলা যায় না আমার জন্য দোয়া করবেন, 100টা ইবাদত হইল, আর তুমি বললা আমি আপনার দুনিয়া আখেরাতের জন্য দোয়া করি, 100 বার কইলা, তোমার 100 বার ইবাদত হইল, দোয়া কবুল তো পরে আগেই ইবাদত হয়ে গেছে, এটা কৌলান ইবাদত, জবানি ইবাদত হয়ে গেছে, ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে এটা ইবাদত লেখা হইতেছে, আমি তোমার জন্য দোয়া করি, আর তোমার জন্য ইবাদত লেখা হইতেছে, আবার নিচে যে বুঝায় এটাও লেখা, এই দুইজনে একজন আরেকজনের সাহায্যকারী মোহাব্বতকারী, লিল্লাহ যে মোহাব্বত করে আল্লাহর ওয়াস্তে তাহলে সে জান্নাতে যায়, যে বান্দাকে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে ওই বান্দাকে আল্লাহ মোহাব্বত করে। আমি মনে হয় আলোচনা করতেছিলাম তাকওয়া কাকে বলে, তাকওয়ার অর্থ যদি শেষ পর্যন্ত ভয় হয় তো ভয় দুই প্রকার, প্রথম প্রকার ভয় এবং সেই ভয় দিলে কেমনে আনা যায়, আলেমরা কেমনে আনবে, পাবলিক কেমনে আনবে, আমার মৌজু গত কালকে এটা গেছিল ঠিক। দ্বিতীয় মৌজু রয়ে গেছে যে আল্লাহওয়ালারা তারা জান্নাত জাহান্নামের ধার ধারে না, মাহবুবিন তারা, মকাবে মাহবুবিয়াত পাইছে বা পাইতে চায়, তারা আল্লাহকে চায়, আল্লাহ রাসূলকে চায়, ওই জান্নাত জান্নাত মনে হবে না, দুজকের সে খারাপ যে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে দিদার হবে না, আল্লাহ রাসূলের সাথে মোলাকাত হবে না, আল্লাহর ওলিরা ওখানে শান্তি পাবে না, যে ঘর আমি বানাইলাম আমার সন্তানের জন্য, বিবির জন্য, গিয়ে দেখি আমার বিবি নাই, আদম আলাইহিসসালাম ও শান্তিতে জান্নাতে থাকতে পারে নাই বিবি ছাড়া, সব কিছু দেওয়ার পরে এই বাড়ির দাম নাই, যা দেখি বিবিও নাই ছেলেও নাই মেয়ে নাই কৈশোর লেগেছে, 10 কোটি টাকার ঘরে আমার শান্তি লাগবে না,
আর ভাঙ্গা ঘরে গিয়া যদি ছেলে মেয়ে বিবি বাচ্চা সবই পাই, মনের শান্তি লাগবে না লাগবে? ঠিক, জান্নাতে যদি আল্লাহর দিদার নসিব না হয়, জান্নাতে যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে না পাই, আমার উস্তাদকে না পাই, আমার ছাত্রকে না পাই, এইরকম জান্নাতে থেকে আমি একা একা কি করব? মক্কাবে মাহবুবিয়াত যাদের হাসিল হয়, যেমন আগে বললাম যে সিজদা গেলে মনে হয় আল্লাহ কুলে নিয়ে চুমা দিতেছে, সিজদার ভিতরে আমি সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ বলে তোমার কথা আমি শুনলাম, লিখে রাখলাম, তুমি আমাকে রাব্বে আলা বলছো, এটার ফল তুমি পাবে। মকাবে মাহবুবিয়াত, যারা আল্লাহর আশেক হয় তারা চায়, তারাও ভয় পায়। এই ভয়ে মুকাররাবিনরা বেশ হইয়া ধায়রানি, যত আল্লাহওয়ালা হয় তত বেশি ভয় পায় আল্লাহ নারাজ হয়ে যায় কিনা। জান্নাতের প্রশ্ন আমি বুঝি না, জাহান্নাম বুঝি না, আল্লাহ নারাজ হয়ে যায় কিনা। বহুত উঁচু মকাম, এই মকামে অনেকে হযরত রাবেয়া বসরিয়ার কথা বলে, সিদ্দিকিনরা এই মকামে থাকে, অসুস্থ হইলে খুশি হয়, রুগী হইলে খুশি হয়, শয়তান খারাপ। রাবেয়া বসরিয়া খুব জানেন তো, ওইটা ফালতু কথা বললাম, তুমি শয়তান শয়তান খারাপ কও, এতে কোনো ক্ষতি হইব? সেদিন তো খারাপ দিয়ে এতক্ষণে আল্লাহ কইতা তাহলে সব পাইতা। তারা আল্লাহ শব্দ সারা দুনিয়ার রুহের রুহ, আল্লাহ ছাড়া তাদের দেমাগে কিছু নাই, কিছু বুঝে না। এই মকামে মাহবুবিয়াত হাসিল করার জন্য যাতে ছুইতে না যায় এই ভয়, আল্লাহ নারাজ না হয়ে যায় এই ভয়, এটাকে হাইবত বলে, এটাকে মুহাব্বত বলে। আল্লাহর মুহাব্বত যাতে থাকে আমার সাথে, এটা ছুটে না যায়, ছিন্ন না হয়ে যায়, এই ভয় মনের মধ্যে আসলে তার জন্য ইবাদত সহজ, গুনাহ বর্জন করা সহজ। কোরআনে যে তাকওয়ার কথা বলা হয়েছে, তাকওয়ার দ্বিতীয় আলা অর্থ হইল আল্লাহকে ভয় করা, এই জন্য না যে আজাব, এই জন্য যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ যেন আমার মাফসুখ থাকে, আল্লাহ যেন আমার আশেক হয়, কোন কারণে যেন উনি নারাজ না হয়ে যান। জান্নাত এটা আমার ব্যাপার না, জাহান্নাম এটা আমার ব্যাপার। ওই এক বুজুর্গের কথা হযরত থানভী লিখছেন যে 30 বছর পর্যন্ত সিজদা করে কাঁদছেন, আল্লাহ আজীব 30 বছর যে গেল না, 30 বছর পরে হাতাফা হাতিফুন, কি তুমি সিজদাত করে কি বলো, কি চাও তুমি? আমি চাই আমি জান্নাতে যাব না, কি বলো? এটা আমরা হইলে তো ফতোয়া দিয়ে দিব এটা কাফের হয়ে গেছে। আল্লাহ বলছে জান্নাতের জন্য দোয়া করো, কোরআন শরীফ ভরা, আর হ্যাঁ কয়া জান্নাতে যাব না, এটা কাফের হইল না? আমরা খুব তাড়াতাড়ি করি ফতোয়ার মধ্যে, বুজুর্গদের কথা বিশেষভাবে হঠাৎ তুমি অর্থ করো না, তুমি ওই মকামে উঠলে পড়ে বুঝবা তার কথার মূল্য আছে। তা আল্লাহ 30 বছর পরে জিগাই কেন লাগে, আগেও জিগাইতে পারতে না,
জান্নাতে যাবো না, কেন যাবে না? দুনিয়াতে যে হুর পরি কতটি দিছ, রকমারি ফল দিছ, খাদ্য দ্রব্যাদি দিছ, যার দ্বারা দিলেন, যার দ্বারা শরীরের ভিটামিন চাহিদা পূরণ করো, সবচেয়ে বড় চাহিদা নফসে আম্মারার যৌনতা, সেটার জন্য তুমি মহিলা পয়দা করছো, লিয়াসকুনাই লাইহা, এদের পিছনে পড়ে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হয়ে যেতেছে। মাসে 10 দিন রক্ত পড়ে, শরীরে দুর্গন্ধ বেরোয়, আজ আছে কালকে সৌন্দর্য নাই, টাকার জন্য বিয়া করে থাকলে টাকা আজ আছে কাল নেই, ক্ষমতার জন্য করে থাকলে আছে ক্ষমতা আছে কাল নেই, প্রেসিট মেরে দিলে হারা গেল, আর কিছু না হইলেও 2 মাস 1 মাস পরে এমনি চেহারা ডিসকালার হইতে থাকে। এইরকম মহিলার প্রেমে পড়ে, এইরকম যুবকের প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে ধোকা খায়, যত ধরনের গুনাহ সব করে, তোমার থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর জান্নাতে যে নিয়ামতের কথা বলতেছো, যে হুরপরির কথা বলতেছো, এডির ভিতরে আমি গেলে আমি 70 বৎসর আল্লাহ আল্লাহ করছি তোমাকে পাওয়ার জন্য, ওইখানে যায়া আমি কি ওইদির ভিতরে মত্ত হইয়া তোমাকে ভুলে যাই কিনা? এই জন্য আমি জান্নাতে যাব, আমি তো তোমারে চাই, আমি জান্নাত দরকার। বুদ্ধিমান হয় না আল্লাহ ওলারা, জান্নাত ছাড়া তো আল্লাহর দেখা হইব না। আমি আল্লাহ তোমার আছে, আমি জান্নাত বুঝি না, আর জান্নাতে যাবই না, কে ওখানে সেরিয়ান আছে। এই সমস্ত মেয়ে লুকের কারণে আমি আবার মত্ত হয়ে যাই কিনা, তোমারে ভুলে যাই কিনা? তাহলে আমার 70 বৎসর এবাদত মুজাহাদা তোমাকে এক নজর দেখা, এটাও থাকবে না, সর্বনাশ হয়ে যাবে। এই মকামে যারা থাকে এটাকে মকামে সামদানিয়ত বলে, মকামে মাহবুবিয়ত বলে, মকামে বকা ও ফনা বলে, মকামে এহসান বলে। এই মক্কামে যারা থাকে তারা ভয় পায়, কিন্তু আমার মতো না, আমি তো জাহান্নামের ভয়, ওনারা এটার ভয়, আল্লাহ নারাজ হয়ে যায় কিনা। এর জন্য মক্কামে মহাব্বত হাসিল করতে হবে। এটা কিভাবে হাসিল করবেন, এই ভয় কেমনে হাসিল করবেন, এ সম্বন্ধে আমি 2টা কথা বলবো, একটা আজকে আর একটা কালকে, যদি মনে থাকে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত থানবী বলেন, দুসরা রাস্তা মহাব্বত কা রাস্তা, খাসিয়ত এলাহি, খাসিয়তের দ্বিতীয় অর্থ, দ্বিতীয় অর্থ আল্লাহর ভয়ের দ্বিতীয় অর্থ, আপনি দিল মে আল্লাহ কি মোহাব্বত কো সামালো, দিল কো গায়রুল্লাহ সে খালি করো। যেমন মসজিদ সব বলছিলেন, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। আরে বাপ, থানবী সব তো ঠান্ডা মানুষ, আর চিস্তিয়া তরিকা আমাদের বুজুর্গানে দেওবন্দ এবং কারামত কম দেখায়, ঝাঁকানি কম দেখায়, খুব মজবুত, নিজের কন্ট্রোল করে চলে, বুঝাই যায় না ইনি বুজুর্গ কিনা, এত নিজের গোপন করে, কিন্তু কথার দ্বারা বোঝা যায়। আপনি আর আমি কি বুঝছি, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই, আমার কোনো আশা ভরসা নাই, আমার দিলে হে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, এখন আমার কাছে আসো, আমার রেখে তোমার কাছে নাও, আমার তো কিছুই শরীর লাগতেছে না, কিন্তু আল্লাহর ওলি রইলে আর চিৎকার শুরু করতো,
চিৎকার। হযরত থানবীর জীবনে কয়বার জানি কি হয়েছে জানি না, খাজা মজজুব সাহ এই শের পরের সাথে সাথে থানবীর হালাত যে কি হয়েছে এটা আল্লাহ জানে, উনি চেৎচেৎকে বলছেন আমার কাছে 1,00,000 টাকা থাকলে আমি মজজুব সাহকে 1,00,000 টাকা পুরস্কার দিতাম। কথার থেকে বোঝা যায় যে শেরের মধ্যে কি আছে যেটা তার কলিজার মধ্যে কামড় দিছে, কি আছে এটার মধ্যে। হার তামান্না দিল সে রুখসত হয়ে গেল, জান্নাত কি তামান্না ভি নেহি, জাহান্নাম কি তামান্না, জাহান্নাম ছুটনে কি তামান্না ভি নেহি, না বিবি না শোহর না কুছ, দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া মে কুই তামান্না নেই, আখেরাতে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, দুনিয়াতে আমার চাওয়ার পাওয়ার কিছু নাই, আমার চাওয়া পাওয়ার জিনিস একটাই সেটা আল্লাহ আর কিছু নাই। এটা বলার সাথে সাথে থানবি ঠান্ডা মানুষ জজবত বেড়ে গেছে, ওয়াজ দেয় সেখানে কাইফিয়ত তৈরি, তার দিলটা এরম ছিল, তার দিলটা এরম ছিল যে দিলে সাংঘাতিক লাগছে, আল্লাহ আমারও তো দিল খালি, মজদুর সাহেব যে বলতেছে দিল খালি তুমি আসো, আমারও তো একই অবস্থা, আমার ভিতরে আগুনে জ্বলে যেতেছে তুমি কোথায়। আরেকটা ঘটনা আমি অনেক সময় বলতাম, শেরও আছে আল্লামা শাহনুন রহমতুল্লাহ আলাই একজন বহুত বড় আল্লাহর উলি গেছে, উনি অনেকটি শের কইছেন, লাস্টের শেরটা হয়েছে ফাইন শীতা ওয়াসিলনি ওয়াইন শীতা লা তাসিল ফালাস্তু আরা কলবি লিগাইরিকা ইয়াসলাহু, চায় মনে আমাকে দেখা দাও চায় মনে না দেখা দাও, আমার তোমাকে দেখা তোমার সাথে কথা বলা এইগুলো আমার লক্ষ্য বস্তু নয়, শুধু একটা কথা তোমাকে জানাই এই দিলে তুমি ছাড়া কেউ নাই। ফাইন শীতা ওয়াসিলনি ওয়াইন শীতা লা তাসিল ফালাস্তু আরা কলবি লিগাইরিকা ইয়াসলাহু, আমার এই দিল কারোর জন্য উপযুক্ত নয় তুমি ছাড়া, এই বলে ফাসাকাতা মাইতান চিৎকার দেয়া পড়ে মারা গেছে। এরা আল্লাহর ওলি, এরা মকামে মাহবুবিয়াতের মধ্যে থাকে, তিনজন আল্লাহর ওলি ছিলেন, একজনের নাম রেকাব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন আবুল হাসান নূরি রহমতুল্লাহ, এই তিনজন। এই জগতের মানুষ থাকে এই দেশেই, কিন্তু এরা আরেক জগতের মানুষ। একটা হাদিসের মধ্যে তাহকিক করা দরকার, সনদের আল্লামা শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই নকশবন্দি সোহরাওয়ার্দি উনি বলছেন তার কিতাবে, তোমরা যদি মৃত্যু ব্যক্তি তোমাদের মধ্যে জমিনে ঘোরাফেরা করে তোমাদের সাথে থাকে দেখতে চাও তাহলে আবু বকরকে দেখো। এই হাদিসের অর্থ হইল আবু বকর একটা মানুষ মরে গেলে যেমন দুনিয়া ছিন্ন হয়ে যায়, জিন্দা থেকেও সে দুনিয়ার থেকে এরকম ছিন্ন, এই ছিল আবু বকর সিদ্দিক, তার নাম সিদ্দিক। এই ধরনের ওলি আল্লাহ বুজুর্গ পৃথিবীতে হাজারো আছেন, এখনো আছেন, লাখো আছেন। ওই দিন উবাইদুল্লাহ হারারের ঘটনা শুনেছি, এখনো তারা বাদশার কথা শুনেছি,
হাতে নিয়ে ঘুরছে, এখনো আছে। নবী আলাইহিসসালামের সিফত যতটি আছে সবটি থাকবে। আছে হযরত থানবি বলেন, আল্লাহর হাইবত আল্লাহর মোহাব্বত দিলে সৃষ্টি করতে চাও, তাহলে ছেঠা কাজ করো, তাহলে মকামে মাহবুবিয়াত হাসিল হবে, তাকওয়া আসবে তোমার মধ্যে। রমজান মাসে যে তাকওয়ার জন্য তোমাকে তরগিব দেওয়া হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে, এই তাকওয়া বসুরতে হাইবত বসুরতে মহাব্বত পাইতে চাও, তাহলে তোমার চারটা কাজ করতে হবে। এক নম্বর, ব্যাখ্যা ছাড়া বলতেছি, শুক্রে নেয়ামত, আল্লাহ তোমাকে শরীরে শরীরের বাইরে কি পরিমাণ নিয়ামত দেয়া রাখছে। প্রত্যেক দিন একবার মুরাকাবা করবা, যে মুখে তারাবির পরেও বক্তব্য রাইখা মানুষকে বসায় রাখতে পারছো, এই মুখকে দিছে তোমার। যে চোখে মা আর বাবাকে মহাব্বতের চোখে দেখলে একটা মকবুল উমরার সওয়াব পাওয়া যায়, একশো বার দেখলে একশোটা পাওয়া যায়, হজের সওয়াব পাওয়া যায়, এই চোখ তোমাকে কে দিছে। তোমার হাত তোমাকে কে দিছে। ইফতারির সময় দোয়া কবুল করবা, একখান ইফতারি একটা খেজুর খাইবা, এক গ্লাস পানি খাইবা, বেশির বেশি পানিটাও স্বাভাবিক, একে সাথে সাথে পাগল হয়ে যেও না, আজানের জবাব দাও সুন্দর করে, দোয়া পড়ো, একটু দোয়া করো, দোয়া কবুলের সময় যেতেছে, এখনো রোজা শেষ হয় নাই, রোজার নতিজা বেরোইতেছে, দোয়া কবুল হইতেছে। এখন তুমি খালি আজানের অপেক্ষা করতেছ, ততক্ষণ আল্লাহ ফেরেশতারে বলতেছে খায় না কেন, খায় না কেন, তোমার ভয়ে তোমার মহাব্বতে যে দিছে। তখন তুমি দোয়ার সময় তখন আজানের জবাব নেই, কিচ্ছু সময় ঢুকতেছে, সালামও নেই, খাও আজানের পরে খাও, না পাও খাইতে থাকো, জবটা দিতে থাকো, গলাত বাজলে তুমি দেই, কিন্তু জল ছাড়ছো কেন, এইটা দোয়ার কবুলের সময় ডাইরা, একটু দোয়া করতে পারো। আর উত্তম হইল একটা খেজুর থাকলে পানি কিছু খায়া, আগে যে নামাজে পড়ি, এখন নামাজ 20 মিনিট লেট, 10 মিনিট লেট খাওয়ার জন্য, এরপরে নামাজ টামাজ পড়ার সুবিধা, এত বেশি খায় আবার নামাজ পড়ো পায়া পেশাবে ধরে নেয়, পায়খানায় ধরে, জায়গা এদিক করবার এদিক দিয়ে নামাজ, এক গ্লাস পানি একটু খেজুর খেয়ে আসে সুন্দরভাবে নামাজ পড়িয়া সারাদিন 12 ঘন্টা থাকতে পারছো, আর আধা ঘন্টা থাকতে পারবো না, নামাজটা টাইমলি পড়িয়া এরপরে যা যা মনে চায় কিছু খাও, উত্তম হইলে তারাবির পরে খাও, তবু নামাজ পড়ে গে সামান্য কিছু খাও, রোজা তো খাওয়া কমানির জন্য, তুমি তো বাড়াইয়া ফেলছ, মকসদ নষ্ট হয়ে যেত। কি সুন্দর ইফতারিটা হবে, নামাজটা সুন্দরভাবে হবে, তারাবিটা সুন্দর হবে, এরপরে যা বসে বসে খাও, কিন্তু পেট ভরে এমন খাওয়া খায় ইফতারের আগে, 3 ভাগের 1 ভাগ লোক ইফতার করে উঠতেই এখানের দিকে যায়, এনে গেছে 10 মিনিট 15 মিনিট ওখানে যাকে, আর 10 মিনিট আয়া দেয় নামাজ এক রাকাত শেষ, এমনিও নামাজ লেট হয়ে যায়। আপনার আমার আপন মেহমান ভাঙ্গা সুরা কথা বুঝাইতেছে, শুক্রে নেয়ামত, আল্লাহ তো রমজানে সব জিনিসের ওসাত করে দিছেন, দাম কমায় দিছেন, হাদিয়া বাড়ায় দিছেন, সবাই সবাই ইফতার খাওয়াইতে চায়,
সবাই সবাই মহব্বত বেশি করে, এই মাসটা কেমন জানি। আল্লাহ যদি সারা বর্ষ রমজান রাখত, আল্লাহর ওলিরা রমজান শেষ হওয়ার আগে দেয়া কান্দন শুরু করতেন। যেমন মা বাপ মারা গেলে, বিবি মারা গেলে, আগুন লেগে বাড়ি পুড়ে গেলে যেভাবে কান্দে, রমজান যত যাইতে থাকে কমতে থাকে তারা কান্দতে থাকে, যদি তার আপন বাসুর রাত্র নষ্ট হয়ে গেল এমন কান্দে রমজান চলে যেতেছে। আর আমরা চেষ্টা করি আর কয়দিন বাকি, ভাই আর কয়দিন বাকি আছে, আর কয়দিন বাকি, মানে উলট গেই দুনিয়া উলট গেই। আল্লাহু আকবার। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই দেখলেন মুসল্লিরা খুব পেরেশান শুরু করছে, কোন শেষ রাত্রে নামাজ পড়ব কি করবে, উনি সারা রাত উনারা লয়ে বয়ে থাকে, উনারা যাইবার দেয় না। তার সাইকুল এক পরীক্ষা করলেন, মুসল্লিরা 24 ঘন্টা এই মাগরিব পরে আর যাইব না, এসা পরে আর যায় না। উনি এক বুদ্ধি করলেন, এক কাজ করো, এশার নামাজ হয়ে যাবে 12টার থেকে তারাবি আরম্ভ হইবে। এশার নামাজ পড়তেন ছুটি, এরপরে এশার পরে চা টা, যারা বুড়া মানুষ আছেন তারা চা খাওয়া পান খাওয়া প্রায় একটু কিছু 2 ঘন্টা লেট করলো, এশার নামাজ পড়ে 2.5 ঘন্টা পড়ে তারাবি শুরু হইতো শেষ 7 পর্যন্ত। আর আমরা এখানে তো আগেই দৌড় বসে কিছুক্ষণ কথা শুনবে তাতেই রাজি না, আর তাদের চাপে শেখুল হিন ব্যবস্থা করছে সারা রাত্রে থাকতে চায় নেজাম বানাই, ঠিক আছে এসার করে বাসাতে খাওয়া দাওয়া করে সকালে পরে আস 12টাতে তারা বিয়ার হবে। আমি কালকে যদি ঘোষণা করি 12টাতে তারা আরো বলব 2 ঘন্টা 3 ঘন্টা তারা বিয়ে গো, সাড়ে 4 ঘন্টা বয়া দিব 3টা পর্যন্ত আল্লাহ আর মসজিদ আসবই না। আমার কেন মহাব্বত হয় না? শুক্রে নিয়ামত, আল্লাহর কোটি কোটি নিয়ামত সব সময় মোরাকাবা করো, আল্লাহ তোমার এই নিয়ামত দিছেন, এই নিয়ামত দিছেন। আল ইনসান ও আব্দুল এহসান, আমি যদি তোমাকে মাসে মাসে 1000 টাকা দিয়ে সাহায্য করি একদিন তুমি আমার পাগল হয়ে যাবে, তুমি আমাকে মহব্বত করো। বাদশা মনসুরের গভর্নর ছিল জাফর, খুব প্রিয় ছিল, দেখেনে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি মহব্বত করি, আমি বাদশাহ তুমি ও প্রধানমন্ত্রী, আমার মনে তোমাকে কিছু দিতে চায়, তুমি কিছু চাও? এরকম সওয়াল আল্লাহর রসুলকেও করা হয়েছে, এগুলোর তফসিল আছে আপনি জায়গা পর। এক সাহাবি বলছিল হুজুর বলছেন তোমাকে কিছু দিতে চাই, উনি বলছে হুজুর আমি আপনার খেদমত আল্লাহর রস্তে করি, তখন না আমি কিছু দিতে চাই, তখন না আমি কিছু দিতে চাই। তখন সাহাবি এটা আজীব রবি বিন সুবাই এইরকম নাম, হুজুর দিতেই চান জান্নাতে আপনার সাথে থাকতে চাই, হায় 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 কি সবাই চাইল। হুজুর বললেন যে এটা বাদ দে আর কিছুটা চাও, দরকার নাই। পরে হুজুর বলছেন আমি তো দিতেই চাই, তাহলে আমি তো নিতেই চাই, কি চাও? রিফকাতাকা ফিল জান্না, আপনার সাথে রফিক বন্ধু হয়ে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। শেষে হুজুরে বললেন আইন্নি বিসুজুদ, ঠিক আছে আমি মেনে নিলাম, তো তোমাকে আমি জান্নাতে নেব, জান্নাত তো আমার না, দিবে তো আল্লাহ, তা আমাকে তুমি একটু সাহায্য করতে হবে।
কি সাহায্য? তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবো না, আইনি বিসুজুদ, বেশি সিজদা করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আইনি বিসুজুদ। কেনা এথুনানি সলাতি তাহাজ্জুদ, দায়েমি তাহাজ্জুদ পড়বা, খুব বেশি তাহাজ্জুদ পড়বা। এই তাহাজ্জুদের সাথে আমার সম্পর্ক সাংঘাতি, সমস্ত নবীদের সম্পর্ক। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু মিন দাবিল আম্বিয়া ওয়াস সালিহিন। তাহাজ্জুদের সাথে সাংঘাতিক গভীর সম্পর্ক আল্লাহওয়ালাদের, নবীদের। তাই নবীর সাথে যাইতে হইলে নবী যেরকম তাহাজ্জুদওয়ালা, তোমার তাহাজ্জুদওয়ালা হইতে হবে। রমজান মাসে তাহাজ্জুদ বাচ্চা এটা বদকিস্মতি। সেহরির আগে পরে দুই রাকাত পড়া, একজন আরেকজনকে সাহায্য করা, রাত্র অনেক হয়েছে, শুক্রে নিয়ামত এক, জিক্রে দাওয়াম, সবসময় আল্লাহর জিকির করো, উঠতে বসতে আল্লাহর জিকির করো। যদি তোমার কানে খবর আসে অমুক জিলা একটা লোক, আমার কানে খবর আছে হুজুর আপনার ছাত্র, আপনার মুরিদ, এই যে কেমন মুরিদ, 24টা ঘন্টা আপনার নাম লয়, আপনার আপনার খালি পাগল মজনুন হয়ে গেছে আপনার, তার মুখ দিয়ে কিছু বাইর হয় না, খালি আপনার নাম বাইর হয়, কান্দে, আপনার নাম বাইর হয়, কিছু জিগাইলেই হুজুর কই, হুজুর কেমন আছে, খালি এরকম করে, কষ্ট লাগবে নি আমার, তার প্রতি মোহাব্বত যাবে নি। আহমদ ঈসা আছে, মোহাম্মদ আহমদ ঈসা আমাদের মাদ্রাসা হ্যাঁ জানে, এখনো আসে আমার কাছে, আমার কথা নাই, একটা ছাত্রের খবর শুনলাম, সাতক্ষীরা, চিনিও না আমি, মাদ্রাসা করে বিপদে পড়ছে, এখন চুরি পলাইয়া যাই পারছে মাদ্রাসা ছেড়ে। আহমদ ঈসা আমাকে বলছে, মৌলানা আহমদ ঈসা, জলদি ব্যবস্থা কর, আমি যাবো, আমার রুহানি সন্তান কষ্টে পড়ছে। এর থেকে আমি যশোর প্লেনে গেছি, ওখান থেকে সাতক্ষীরা, সাতক্ষীরার থেকে 40 কিলোমিটার দূরে নকিপুর শ্যামলী হেনে গেছি, সেও ভাবে নাই আমি গেছি। আহমদ ঈসা সবকে নিয়েও গেছে, জীবনে দুইবার গেছি। ওখানে যায় ওই জমি তার নাই, সব জমি দিয়ে দিছে অক্ষ করে, ওই জমি ফেরত করছি, করে ঘর বানাইছি, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এখনো আছে আসা যাওয়া করে, কথা নাই, কথা টথা কয় না, চিনিও না আমি বেশি। কিন্তু ওই যে নেসবত আমার ছাত্র, এই নেসবতে অচি না, আমার এই নিয়ে গেছে এই সাতক্ষীরা শহরের তো 40 কিলোমিটার দূরে, যেখানে গেছি 2-3 মাইলের মধ্যে বাড়িঘর নেই, এখন সব শহর হয়ে গেছে। কেন? আহমদ ঈসা বলছে, হুজুর আপনার পাগল, আপনি বলছেন মাদ্রাসা করো, জায়গা নাই, নিজের সম্পত্তি ব্যাগটা দিয়ে দিছে, দিছেন ভাইয়ারা রাত না খায়া মরে পলাইতেছে, এত মহাব্বত করে আমারে, আমার কথার উপরে সে নি করছে, তা আমি পাগলের মধ্যে উঠে উড়ে গেছি। এটা আমার নিজের ঘটনার শুনানির অর্থ হইল, আপনি যখন রাত্রের আধারের ভিতরে আল্লাহ 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 চিৎকার করেন, তখন আর্শ কাঁপতে থাকে। অবিলাস হারিহুম ইয়াহজাউন, হযরত থানুই বলে, অভ্যাস না থাকলে করুট বদলায়ও, উঠে বসে শুয়ে যায়ও, নাহলে ডাইন করতে বাম করট করো। আল্লাহ দেখছো, বিলা সারিহুম ইয়াহজাউন, যারা গাত্রু থান করে, এইটুক কইছে, নামাজের কথা তো আর বলে নাই, নামাজে হাদিস আইছে, ঠিক আছে, যদি না পারো অভ্যাস করার জন্য শেষ রাত্রে শুয়ে থাকলে একটু উঠে উজু করে শুয়ে যায়ও, তাও যদি না হয় বিছনার উপরে উঠে বয়ে শুয়ে যায়ও, তাও যদি না হয় তাহলে ড্যান করটে শুয়েছিলাম বাম করট হয়ে যাও, বামে শুয়েছিলাম ড্যান করট হয়ে যাও, ওর আয়াতের ভাবর্থ যাই হোক শব্দার্থ হয়ে যাবে।
গাত্রুত্থান করো শ্রেষ্ঠত্বে, সব অলিরা শ্রেষ্ঠত্বে আল্লাহর কাছে সিজদা করে থাকে, কানতে থাকে, হাত উঠায় রাখে, তখন তুমি নাক দেই না, ঘুমায় না, তখন আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। খুসুসান রমজান মাসে জিক্রে দায়, জিক্রে জেলি, জিক্রে খফি, কলব জারি হয়ে যায়, দিল অটোমেটিক দিল জিকির করতে থাকে। গঙ্গাহীর এক মরিদকে অপারেশন করার জন্য নেওয়ার পরে অপারেশন করা যায় নাই, ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে সব ঠিক করছে, সব স্তব্ধ করে কাটবার গেছে, কিন্তু দিলের মধ্যে এরম করতেছে, গুর্দা এরম করে। ডাক্তাররা কয় সম্ভব না, হেন ইঞ্জেকশন ঢুকাইতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আসে। তারা বলে এইভাবে হরকত করতে থাকলে অপারেশন করা যাবে না, এই লোকের ফিরত করছে, অপারেশন করতে পারেনি, দিলের মধ্যে হরকত, আল্লাহ 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 আল্লাহ, এই জিকির, জিক্রে কলবি শুরু হয়ে গেছে। তুমি আমল করে দেখো, বেশি না 40 দিন চক্ষু বন্ধ করে শুয়া বয়া কল্পনাতে আল্লাহ আল্লাহ করে দেখো, অভ্যাস হয়ে যাবে। গপ্প করতেছে তোমার দিলে জিকির করতেছে, লেখতেছে তোমার দিলে জিকির করতেছে, কিন্তু এটা করতে করতে অভ্যাসে পরিণত করতে। যে জিনিস খাই না এটার স্বাদ আমি বলতে পারবো না, আমাদের কাছে অসুবিধা লাগে, কিন্তু আল্লাহওয়ালারা তাদের কলব জারি হয়ে যায়, কেমনে ওটা তারা জানে। পানির মধ্যে মাছ কেমনে ঠান্ডায় থাকে এটা মাছই পারে, আমি বলতে পারবো না। চিল কেমনে উড়াল দেয় তার স্বভাব, আমি পারবো না। আল্লাহর ওলিরা জিক্রে প্রত্যেকটা শ্বাসে জিকির বয়, শ্বাসে শ্বাসে জিকির হয় কেমনে এটা বুঝের বাইরে। 24,000 গণ্যে বাইর করছে তারা, 24,000 বার জিকির করো, কেন যে নফস উঠানামা করে 24,000 বার, এইটাও গণ্যে বাইর করছে তারা, এবং এক এক শ্বাসে আল্লাহ আল্লাহ তারা করতেছে। গঙ্গাহী বলেন অসুস্থ দরকার পারি না, নাহলে তো আমি করতাম মাত্র 1,00,000 বার আল্লাহ আল্লাহ করি, বায়ের আমার আর ব্যাখ্যা করতে পারতেছি না। 1 নম্বর কি জিক্রে শুক্রে নেয়ামত, 2 নম্বর জিক্রে দাওয়াম, 3 নম্বর নিয়তে মহাব্বত। যে কোনো আমল করো, আমলের সব তো পাই ভাই, একটা নিয়ত করবো, আল্লাহ আমি অজু করলাম তোমার মহাব্বতের নিয়ত, আমি তারাবি বললাম তোমার মহাব্বতের নিয়ত, আমি জিকির করলাম তোমার মহাব্বতের নিয়ত, আমি দান খেরাত করলাম তোমার মহাব্বতের নিয়তে, যে কোনো এবাদত করো আল্লাহর মহাব্বতের নিয়ত কর। চাই তর্কে মাস নাফরমানি করুন আল্লাহ, নাফরমানি করলে তো নিজের ছেলের মহাব্বত কেটে যায়, বিবির মহাব্বত থাকে না, তালাক দিয়ে দেন। আল্লাহর নাফরমানি করো না, নম্বর শেষ সুহবতুল সালেহীন, আল্লাহওয়ালাদের দামান পাখিয়ে থাকো, আল্লাহওয়ালাদের বাগানের ফুল হয়ে থাকো, কশিন কালেও সেকেন্ডের জন্য, যেমন আত্মা না থাকলে মানুষ মরে যায়, আল্লাহর ওলি চিনবার চেষ্টা করো, তার সান্নিধ্যের থেকে 1 সেকেন্ড আলাদা, বাতিনি ভাবে তার সাথে লেগে থাকো, পারলে জাহেরি ভাবে লেগে থাকো, দুনিয়ার যে কোনো জায়গায় থাকো, তোমার অন্তরে যেন তার শ্রদ্ধা ভক্তি, তার ইকিন, তার আদর্শ, তার দেওয়া আমল চালু থাকে,
সামনে আমল করো, বাহিরে আমল করো না, এরম যেন না হয়। এ হলো পাঁচটা, যদি করতে পারো তাহলে মকামে মাহবুবিয়ত পাইবে। আর যে কোরআনে তাকওয়ার কথা বলছে, যে ভয়ের কথা বলছে, আলা ভয় তোমার হাসিল হবে। কালকে বলছিলাম কয়টা মনে নাই না, ছয়টা। আজকে বললাম কয়টা, পাঁচটা। প্রথমটা হইল আওয়ামুন নাসের জন্য, আম উলামাদের জন্য। আর আজকেরটা বললাম যারা আরিফিন, যারা মাহবুবিয়তের মকাম হাসিল করছে। এখানে তাকওয়ার অর্থ কি? ভয়। এখানে ভয়ের অর্থ কি? আল্লাহর নারাজগির ভয়। এটা হাসিল করার জন্য, এই মকাম হাসিল করার জন্য করণীয় কি? এক নম্বর শুক্রে নিয়ামত, লাইন শাকারতুম লাজিদান। দুই নম্বর আলা বিজিক্রিল্লাহি। তিন নম্বর মোহাব্বত। বুখারী শরীফের হাদিসে মধ্যে আছে, মান আহাব্বা আব্দান লিল্লাহ লিল্লাহি, আল্লাহর জন্য যে মোহাব্বত করে সে ইমানের স্বাদ পায়, সে আল্লাহর স্বাদ পায়। কোরআনের মধ্যে আসাদ্দু হুব্বান লিল্লাহ। চার নম্বর কোরআন ভরা আয়াতে, হাদিস ভরা, না ফরমানি করো না। পাঁচ নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল-জালিসু সালেহ খায়রুম মিনাল ওয়াহদা ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দে। ইয়া রাব্বি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দেখতে দেখতে সব সময় চলে গেল, সব সময় চলে গেল, সব সময় চলে গেল। আল্লাহ আল্লাহ, আমরা তো জানি না, শুধু তোমাকে জানি, তোমাকে জানি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিবের বাণী ভয় লাগে। রমজানে যদি তোমার মাগফিরাত করাইতে না পারো তাহলে তুমি হালাক হয়ে যাও। আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কত মানুষের কবুল করবো তুমি? তাদের দোয়া কবুল করতেছ, তেলাওয়াত কবুল করতেছ, তাদের রোজা কবুল করতেছ। আল্লাহ, তারাও তোমার বান্দার নিসবত পাইছে, আমাদেরও তো তোমার সাথে বন্দিগির নিসবত আছে। তোমার বান্দা তো আমরা গুনাহগার হইলেও, মা বাপ তো যে ছেলে অসুস্থ হয়, দুর্বল হয়, পুঙ্গ হয়, তার প্রতি লক্ষ্য বেশি রাখে। আমরা সব পুঙ্গ, তোমার হাতে হাত উঠেছি, আমরা ল্যাংরা, তোমার কাছে হাত উঠেছি। রমজানের এখন তো ফল ঘোষণার 10 দিন, এখন কি ফল লেখবো আমাদের নামে? আমাদের তো কোনো আমল নাই, কিন্তু আল্লাহ যতটুক পারছি রোজা রাখছি, ইফতার সেহরি সহ আদব রক্ষা করার চেষ্টা করছি। আল্লাহ, ভুলত্রুটিগুলো মাফ করে দাও। এতকুম মিনান নার, এই 7-10 দিন এতেও তুমি দয়া প্রদর্শন করছো। আজকের থেকে তো সিজিল বন্ধ হয়ে যাওয়ার কথা, 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের। 10 দিন 10 দিন কেন করলা? এতকুম মিনান নার 10 দিন বাড়াইলা কেন? মাগফিরাত পর্যন্তই তো শেষ, 10 দিন বাড়াইছো কেন তুমি? এই জন্য বাড়াইছো আমার যে সমস্ত বান্দারা এখনো
সতর্ক হয় নাই। 29 তারিখ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তোমরা এখনো যদি ফিরে আসো, তোমাদের নাম নাজাতের মধ্যে লিখে দেওয়া হবে। এই জন্য 10 দিন বাড়াইয়া দিছেন, মাগফেরাত হওয়ার পরে দাও, নতিজা ঘোষণা হইতে থাকবে। এই ফাঁকে দাও যদি তওবা করো, আমি কবুল করব। এই জন্য আমি 10 দিন রাখলাম, এতকুম মিনান নার, জাহান্নাম মুক্তির জন্য একদিনে লিখে দিতে পারি, তা না করে আমি 10 দিন বাড়াইয়া দিছি। যদি এই 10 দিনের মধ্যেও যদি তুমি পূর্বে ভুলে গে থাকো, অবহেলা করে থাকো, এই 10 দিনের লাস্ট মিনিটেও যদি তুমি তওবা করো, তবু আমি মাফ করে দেবো তোমাকে, এতকুম মিনান নার করে দেবো। আমার মুসল্লি ভাইয়েরা, সময় শেষের দিকে, সময় শেষের দিকে, হে আমার মতি কিফিন ভাইয়েরা, আপনারা কষ্ট করে এতেকাফের মধ্যে আসছেন, খাওয়া দাওয়া করার জন্য আসেন নাই, খাওয়া দাওয়া আসলের জন্য আসছেন, দেহের খোরাকের জন্য আসেন নাই, রুহানি খোরাকের জন্য আসছেন। এই বাকি 10 দিনের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করি, সব ভাইয়েরা মিল মহব্বতে থাকি, একজন আরেকজনের কষ্টের কারণ না হই, একজন আরেকজনের দুঃখ না দিই। ইয়া আল্লাহ, হাজারো মানুষ আল্লাহ হাত উঠেছে, কাঁদতেছে তোমার কাছে, কত মানুষ কত ধরনের বিপদে আছে, ইয়া আল্লাহ সমস্ত মানুষকে বিপদ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, অস্থির মানুষদের স্থিরতা দান করো, মুসলমানের উপরে রহম নাজিল করো, বেদিনদেরকে তুমি ইসলামের হেদায়ত দান করো, কপালে নাই দমন করে দাও। ইয়া আল্লাহ, আমার মুহাব্বতের মানুষ, আমার মুহিব্বিন মুতাল্লিকিন, যত ছাত্র শিক্ষক, এরা সবাইকে আল্লাহ মাফ করে দাও, যারা কবরে আছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা, এই মাদ্রাসা, এই মাদ্রাসা তোমার নিসবতে চলে, এখানে কিছুই নাই, কিছু করার নাই, ইয়া আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসার বরকতে আমরা এনে বসছি, এইটার বরকতে সারা দেশে দিনের কাজ হচ্ছে, যারা এটার খেদমত করে আল্লাহ, উস্তাদ ছাত্র শিক্ষক, দেশের জনগণ মানুষ, আল্লাহ এদের বালা মুসিবত দূর করে দাও, এদের হালাল ব্যবসায় তরক্কি দান করো, আল্লাহ সমস্ত দিনই মাদারেসগুলো কবুল করো, মাসাজিদগুলো কবুল করো, খানকাগুলো কবুল করো, দাওয়াত ও তবলিগের পেরেশানি দূর করে দাও, সরকারকে দিনদার বানিয়ে দাও আল্লাহ, সে চাইলে একদিনের ভিতরে দেশের ভিতরে ইসলামের পরচা উঠতে পারে। ওলামাদেরকে বসিরত দাও, ওলামাদেরকে তাদের মসুলিয়াত বোঝার তৌফিক দাও, যারা এখনো কোরআন খতম করে সারেন নাই, জলদি কোরআন খতম করেন, জলদি কোরআন খতম করেন, এক খতম কোরআনও যদি না হয় কিভাবে আল্লাহকে ভয় দেখাবো, মুখ দেখাবো কি করে আল্লাহ। ইয়া রাব্বা, ইয়া আরহামার রাহিমিন, আমাদের দোয়াকে মঞ্জুর করেন, আমাদের রোজাকে মঞ্জুর করেন, আমাদের ইফতারকে মঞ্জুর করেন। অনেক ভাইয়েরা অনেক বিষয়ে দোয়া চেয়েছেন, তাদের সকলের মাকাসিদে হাসানা পূরণ করেন, বিশেষ করে অনেকেই খাস দোয়া চেয়েছেন, আমার মনের মধ্যে আছে, আল্লাহ বিপদ মুক্ত করে দেন সবাইকে, মিল মোহাব্বত করে দেন, ঝগড়া ফাসাদ দূর করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, নাসআলু মিনকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।